বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এমন একটি বিষয়ে কথা বলবো যেটা তোমাদের অনেক কাজে লাগবে। আর তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী সময় আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের সেটা একদম মিস না হয়। তো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওগুলি আর শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আমরা আমাদের চারপাশে অনেক ধরনের গাছ দেখতে পাই, কোনোটি ফুলের গাছ, কোনোটি বা ফলের, আবার কোনোটি আমরা বাড়িতে সাজানোর জন্য ব্যবহার করে থাকি। আবার কিছু কিছু গাছ আছে যেগুলো সম্পর্কে আমরা হয়তো কিছু জানিই না। এইরকমই একটি গাছ যেটি আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখা যায়, তার নাম হলো পার্থেনিয়াম। এই পার্থেনিয়াম গাছটি প্রধান উৎপত্তি হচ্ছে মেক্সিকো, আমেরিকা, আর্জেন্টিনা এইসব দেশে। ভারতবর্ষে প্রথম দেখা যায় 1955 সালে মহারাষ্ট্রের পুনেতে। বর্তমানে সমস্ত ভারতবর্ষে 25 মিলিয়ন হেক্টর জমিতে আক্রান্ত হয়েছে। রাস্তার পাশে, রেলওয়ে ট্র্যাক, খালি জমি, বাড়ির পাশে এদের জন্মাতে দেখা যায়। এক একটি উদ্ভিদ 5000 থেকে 25000 বীজ উৎপাদন করতে পারে। এর বীজ আকারে খুব ছোট আর হালকা হয়, তার ফলে এই ধরনের বীজ বা এই পার্থেনিয়ামের বীজ খুব সহজেই গবাদি পশুদের গায়ে, মানুষের পায়ে বিভিন্নভাবে আমাদের পরিবেশে ছড়িয়ে পড়ে। এই পার্থেনিয়াম একটি বিষাক্ত, ক্ষতিকারক, অ্যালার্জেটিক আগাছা। এটি মানুষ, গবাদি পশুদের প্রচণ্ড ক্ষতি করে, বিশেষ করে বাচ্চাদের ওপরে খুব প্রভাব ফেলে। এই পার্থেনিয়ামের প্রভাবে মানুষের সাধারণত যেসব রোগগুলি হয় সেগুলি হলো ডার্মাটাইটিস, হাঁপানি, নাসাল ডার্মাল, নাসাল ব্রঙ্কিয়াল, বিভিন্ন রকম চর্মরোগ ইত্যাদি। এটি হলো ডার্মাটাইটিস, আপনি দেখতেই পাচ্ছেন। হাঁপানি বা অ্যাজমা, এটি নাসাল ডার্মাল, এটি নাসাল ব্রঙ্কিয়াল। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলে যে পার্থেনিয়াম আমাদের কতটা ক্ষতি করে। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর বন্ধুদের মাঝেও তোমরা শেয়ার করতে পারো। তোমাদের যদি কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরাও অনুপ্রাণিত হব নতুন কোনো ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য।